নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আবারও ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে, কিন্তু এটি হতে চলেছে মীন রাশিতে। অর্থাৎ 1 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে তিনটি গ্রহ, রবি, বুধ ও শুক্র গ্রহ, যা কিনা আমাদেরকে আলাদা আলাদা জিনিস নির্দেশ করে। যেমন রবি মান সম্মান খ্যাতি প্রতিপত্তি কিন্তু দেখায়, এছাড়াও বুধ গ্রহ বিদ্যা বুদ্ধি এবং চতুরতা দেখায়, পাশাপাশি অর্থও কিন্তু দেখায়, এবং শুক্র সুখ দেখায়। অর্থাৎ আমাদের ভৌতিক জগতের যত ধরনের সুখ রয়েছে সমস্তটাই কিন্তু শুক্রের আন্ডারে। আর এই তিনটি প্ল্যানেট একত্রে অবস্থান করে ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি করতে চলেছে মীন রাশিতে, যার সুপ্রভাব এই 6 রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে। তো কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি তা আমি আপনাদেরকে একে একে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। কিছুদিন পূর্বে কুম্ভ রাশিতে ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি হয়েছিল, আর সেই একই সংযোগ সৃষ্টি হতে চলেছে মীন রাশিতে। আর এই মীন রাশিতে রবি বুধ ও শুক্র একত্রে অবস্থান করতে চলেছে। শুক্র নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, অন্যদিকে রবি বুধ বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে, এবং বুধ শুক্র লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু সৃষ্টি করছে। তিনটি গ্রহ মিলে ত্রিগ্রহী মহাসংযোগ কিন্তু সৃষ্টি করছে, আর যার সুফল এই 6 রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। তো কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি তা আমি বলতে চলেছি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী 6 রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন। অর্থাৎ এই সময়ের মধ্যে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাবে। এছাড়াও যাদের বিবাহ নিয়ে খুব প্রবলেম চলছে, বিবাহ হতে চাইছে না, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যেতে পারে। এছাড়াও যাদের প্রেমে বাধা চলছে, তাদেরও কিন্তু সেই বাধা কাটতে চলেছে এবং আপনাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম। এর পাশাপাশি এই সময়ের মধ্যে আপনাদের ধনের অভাব পুরোপুরি মিটতে চলেছে, অর্থাৎ যারা অর্থ কষ্টে রয়েছেন তাদের কিন্তু সেই অর্থ কষ্ট কাটতে চলেছে। এছাড়াও এই সময় আপনারা ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন এবং ট্যুরে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় মীন রাশির এই 1 তারিখ থেকে 10 তারিখ সোনায় সুয়াগা। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, যার দরুন আপনাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেকখানি ডেভেলপমেন্ট করবে, অর্থাৎ অর্থ কষ্ট কিন্তু আপনাদের মিটতে চলেছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যেতে পারে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কে রয়েছেন, তাদের কিন্তু রোমান্টিকতা কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও যাদের জীবনে প্রেম নেই, তাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে। এছাড়াও এই সময় আপনারা ভ্রমণে যেতে চলেছেন এবং পরিবারের মানুষের সঙ্গে আপনাদের যথেষ্ট পরিমাণে সুখ্যাতি হতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনের অভাব মিটতে চলেছে। এই সময়ের মধ্যে অর্থাৎ 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে। এর পাশাপাশি এই সময় আপনারা ভ্রমণে যেতে চলেছেন এবং যাদের প্রেম বা প্রেমজ সম্পর্কের অবনতি ঘটেছিল, সেই অবনতি কিন্তু কাটতে চলেছে এবং আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং
পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এছাড়াও আপনাদের ট্যুরে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের জীবনেও আসতে চলেছে অপার ধন, আর এই ধন সমস্ত ক্ষেত্র থেকেই আসবে। এবং এই সময় আপনার জীবনে যেসব বাধা রয়েছে সেই সমস্ত বাধা কিন্তু কাটতে চলেছে। অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এই সময় আপনাদের ফ্যামিলির সাপোর্ট আসার সম্ভাবনা রয়েছে, বন্ধু বান্ধবের কাছ থেকে আপনারা হেল্প পেতে চলেছেন এবং ট্যুরে যাওয়ারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় বৃষ রাশির জাতক জাতিকার সোনায় সোয়াগা হতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন। অর্থাৎ এই সময় আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন, আর এই ধন সমস্ত ক্ষেত্র থেকেই আসতে চলেছে। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রেম বা প্রেমজ সম্পর্ক মধুর হতে চলেছে। এছাড়াও এই সময় আপনারা বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং ট্যুরে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকাদের এই সময় সোনায় সোয়াগা হতে চলেছে। এরপরে যে 6 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে ত্রিগ্রহী মহাসংযোগের সুফল আপনারা পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধনের অভাব 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কাটতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে। এছাড়াও এই সময় আপনারা বন্ধুর কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং ফ্যামিলির সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। এই সময় আপনারা ট্যুরে যেতে চলেছেন। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে। সব মিলিয়ে যদি বলা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকার সোনায় সোয়াগা হতে চলেছে। তো এই ছিল 6 সৌভাগ্যশালী রাশি যাদের জীবনে ত্রিগ্রহী মহাসংযোগের সুফল প্রাপ্ত হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।